राधे 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 जोरे बोलो राधा रानी की जय। वाह 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 একটু জোরে শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা হয়ে গেল যে আপনারা কেমন ডুবে আছেন। আমি বলেছি কাদের ঘুম আসছে তাদের কি, তখন সবাই বলছে জয়, তখন বুঝলাম ডুবে আছেন। একবার জোরে রাধা রানী কি। আচ্ছা মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। এইদিকে আচ্ছা কীর্তন যে শুনতে এসছেন, সবার মন কি এক আছে? জোরে বলুন হ্যাঁ না না। কেউ দেখছে আমাদের পাড়া থেকে যারা এসেছিল দুজন নাই, তাহলে আমি কার সঙ্গে যাই? আসলে বৃন্দাবনে বাঁশি বাজিল, কে কেমন ভাবে বাঁশি শুনলে একটু শুনে রাখুন কিভাবে। মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, মায়েরা এইদিকে তাকাবেন, বৃন্দাবনে বাঁশি বাজিল কে কেমন ভাবে শুনছে দেখুন। বৃন্দাবনে যশোমতী থাকে, পিতানন্দ থাকে, সখারা থাকে, সবাই থাকে, কিভাবে বাঁশি শুনছে একটু সবাই লক্ষ্য করবেন। এইদিকে মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, আবার পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি, ও যে পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি, ও যে পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি, বলি দেননি দেননি দেবা, দেননি দেননি দেবা, দেননি দেননি দেবা, দেননি দেননি দেবা, যখরে জ্বালা সইতে নারী আসলে এইদিকে তাকাবেন, কৃষ্ণ যখন বনে যেত বাঁশি বাজালেই মা শুনতে পেত আমার গোপালের খিদে পেয়েছে তাই বাঁশি বাজিয়েছে, এই জন্যে মা তখন নবনী তৈরি করার জন্য সখীদেরকে ডাকতো, আমাকে নবনী সরঞ্জাম এনে দে আমি তৈরি করব আমার গোপালের জন্যে। আর পিতানন্দ বাঁশি শুনছে আমার খরম যুগল নিয়ে আমার গোবিন্দবোধয় আসছে। এবার লক্ষ্য করুন, রাখালরা যারা গোবিন্দের সঙ্গে বনে গেছে তারা কি বলে বাঁশি শুনছে? রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো ভাই, হরি রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো, ওজে রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো ভাই, ওজে রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো ভাই, ওজে শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসরাই, ওজে শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসরাই, ওজে শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসরাই, ওই যদি শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসরাই, বলি আর বেলা নাই ঘাটে এসো রাই, আর বেলা নাই ঘাটে এসো রাই, আর বেলা নাই ঘাটে এসো রাই, আর বেলা নাই ঘাটে এসো, আছে ঘটে ঘটবে ঘটে আর বেলা নাই ঘাটে এসো রাই, আছে ঘটে ঘটবে ঘটে আর বেলা নাই ঘাটে এসো রাই, আছে ঘটে ঘটবে ঘটে আর বেলা নাই ঘাটে এসো রাই, আছে ঘটে ঘটবে ঘটে আর বেলা নাই ঘাটে এসো রাই, রাখাল গণ শুনে বসি এই তো মধয়নে, রাখাল গণ শুনে বাসি ঘরে চলো ভাই, রাখালরা কি বলে বাঁশি শুনলো? আর বেলা নাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো, আর বেলা নাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো, আর বেলা নাই ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই, জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই, জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই, জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ঘরে চলো ভাই। বৃন্দাবনে যারা গোপী আছে তারা কিভাবে বাঁশি শুনলো? বৃন্দাবনে শুনে বাঁশি যাতে গোপিনী, আরে বৃন্দাবনে শুনে বাঁশি যাতে গোপিনী, ও যে বৃন্দাবনে শুনে বাঁশি যাতে গোপিনী, বাঁশি বাজে মাগা মাগা রে গরে সাথা, বৃন্দাবনে শুনে বাঁশি যাতে গোপিনী,
ওজে বৃন্দাবনে শুনে বাসি যতে কো গোপিনী ওজে বৃন্দাবন শুনে বাসি যতে কো গোপিনী ওজে আইলেন বড়াই বুড়ি জেঠাই বিনোদিনী 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 ওজে বৃন্দাবনে বড়াই এলো ওজে বৃন্দাবনে বড়াই এলো রে বৃন্দাবনে বড়াই এলো বৃন্দাবনে বড়াই এলো রাই ধ্বনি কে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো ওজে রাই ধ্বনি কে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো রাই ধ্বনি কে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো কে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে ওজে বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে ওজে বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে ওজে বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে ওজে বড়াইয়ে দেখিয়ে রাই মুজকে হাসে ওজে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস ওজে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস ওজে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস আমরে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস ওজে বৃন্দাবনে বড়াই এলো ওজে বৃন্দাবনে বড়াই এলো বৃন্দাবনে বড়াই এলো বৃন্দাবনে বড়াই এলো রাই ধ্বনি কে নেবে বলে বৃন্দাবনে ওরাই রাই ধ্বনি কে নেবে বলে বৃন্দাবনে বড়াই এলো রাই ধ্বনি কে নেবে বলে আনন্দ আর ধরে না রে রাই ধ্বনি কে নেবে বলে আনন্দ আর ধরে না রে রাই ধ্বনি কে নেবে বলে আনন্দ আর ধরে না রে বৃন্দাবনে বড়াই এলো আচ্ছা মাইরা বৃন্দাবনে বড়ি মাইলো আমি একটা একটা করে বলবো আপনারা শুনবেন আপনারা শুনবেন আর আপনারা ব্যবহার করবেন আচ্ছা যারা কৃষ্ণের কাছে যাবেন রাধা তাজকে কৃষ্ণের কাছে যাবে আপনারা যারা কৃষ্ণের চরণ পেতে চান তাদের কাছে নিবেদন রইল কারা কারা গলায় তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলুন যারা যারা মালা নিয়েছেন যারা যারা মালা নিয়েছেন একটু হাত তুলুন বেশ আচ্ছা আস্তে 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 বেশ বেশ যারা মালা আমি বারবার বলবো সবাইকে আপনারা আসরের উপরে কেউ আসবেন না কমিটি দাদা ভাইদেরকে বলছি আসরের উপরেই বয়স্ক মায়েরা কেউ আসবেন না পড়ে যাবেন আর আসরের উপরে বারবার পয়সা দিতে এলে কিন্তু ডিস্টার্ব হয় কীর্তনের আমি বার কমিটির কোনো একজন দাদা এখানে এসে বসুন ওপরে কমিটির কোনো একজন দাদা বা ভাই এখানে এসে ওপরে বসুন অসুবিধা হচ্ছে বারবার বারবার ভক্ত এখানে আসছে আপনারা কেউ একজন এসে এখানে বসুন হরে কৃষ্ণ জোরে বলুন রাধা রানী কি বাবা এইদিকে আচ্ছা কণ্ঠে তুলসীর মালা কে কে নিয়েছেন আপনারা একটু প্রেম সে জোরে হাত তুলুন খুব জোরে উঁচু করে বা বেশ বেশ আচ্ছা 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 যারা নেন নাই তাদের লজ্জা লাগলো যে আমরা নেই নাই কেন লজ্জার কোনো কারণ নাই দেখুন বাবা আস্তে মালা নিলেই যে ভক্ত হয় তা নয় গেরুয়া বস্ত্র পরলে যে সাধু হয় তা নয় আসলে ভেতরটা যদি কারো পরিবর্তন না হয় তবে তা সাধু সে যে কোনো লাভ নাই আমি বারবার বলবো কমিটি দাদা ভাইদেরকে বারবার বলবো কাউকে আসরের উপরে উঠতে দেবেন না বারবার বলবো ডিস্টার্ব হচ্ছে কিন্তু কীর্তনে ডিস্টার্ব হচ্ছে বারবার বলবো বয়স্ক মায়েদেরকে উঠতে দেবেন না কারণ কীর্তনে ডিস্টার্ব হয় একজন সিঁড়ির ওখানে বসে থাকুন হরে কৃষ্ণ আচ্ছা তুলসীর মালা যারা পরবেন তাদের জন্য বলি তুলসীর মালা কেন পরবেন আমি বুঝি তালি দিয়ে আমি আপনাদের বলবো
আপনার সুস্থ ভাবে, হ্যাঁ এটা কিন্তু গোবিন্দ একটা লীলা। আসলে এই অন্ধকারটা দিয়ে ভগবান পরীক্ষা করে দেখলো এই সুযোগে কজন পালালো। এই অন্ধকার একটা সুযোগ বটে, কিন্তু যে লজ্জায় যেতে পারছে না সে অন্ধকার পেলে সুস্থির করে পালিয়ে যায়। না না, আপনাদের এখানে নয়, সব জায়গাতে এরকম আছে, এখানে নয়। সবাই রাধা রানী কি? হ্যাঁ, একটু মন দিয়ে শুনবেন, আমি কথাগুলো বলবো, মন দিয়ে শুনবেন। তুলসীর মালা পড়বেন কেন একটু বলবেন। গোবিন্দ ধীরে, ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবানের ভোগ সম্পূর্ণ হয় না। জিনিসটার নাম কি জোরে বলুন, জোরে বলুন। তাহলে ভগবানকে সেবা দেবেন, একটা তুলসী পাতা না দিলে যেমন সেবা পরিপূর্ণ হয় না, আজকে দেহটাকে গোবিন্দের কাছে দান করবেন, তুলসীর মালা যদি না থাকে গোবিন্দ সেই দেহটার দিকে একবারও তাকাবে না। এইবার আপনাদের বলি, আস্তে, মালা কেন পরবেন একটা করে যুক্তি। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না, বেড়া না দিলে তো ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে শাস্ত্র বলল, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে, যদি গলাতে মালা নামক বেলা না এই বেড়া না দেন তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিব। এই জন্যে মালা পরা দরকার। আর মালা পরবেন কেন বুঝিয়ে দিই, মালা হচ্ছে মাস্টার। মাস্টার ও দিদি, মালা হচ্ছে মাস্টার বলে কেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা পেয়ারা গাছে 4 পেয়ারা ঝুলছে রাস্তায়, আপনি চারিদিকে তাকালেন কেউ কোথাও নেই, টুক করে তুলতে গেলেন, যখনই তুলতে গেলেন তখনই আপনার বিবেক আপনাকে ধাক্কা দিল, করছিস কি, গলাতে মালা তিলক নিয়ে চুরি করছিস? হ্যাঁ হ্যাঁ, এটা হলো মাস্টার। আর কেন মালা নেবেন আমি একটা একটা করে বুঝিয়ে দিই। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনো দিন বজ্রপাত হয় না। এই বঙ্কট বাবার আশ্রমে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে দাঁড়িয়ে আমাকে দেখাতে পারবেন যে তুলসীর মালা কারো গলায় ছিল তার মাথায় বাজ পড়েছে? একজন দাঁড়িয়ে দেখাতে পারবেন যে যার গলায় তুলসীর মালা ছিল তার মাথায় বাজ পড়েছে? এরকম নজির পৃথিবীতে নাই, তুলসীর মালা গলায় আছে আর বাজ পড়বে। তবে হ্যাঁ, অনেকের বাজ পড়ে সেটা আমি প্রমাণ দিয়ে দিই। তুলসীর মালা পরে যারা রাস্তা দিয়ে যাবে 100% গ্যারান্টি দিচ্ছে বিজ্ঞান, তাদের মাথায় বাজ পড়বে না। তবে আমি কয়েকদিন আগে কোচবিহারে ছিলাম, মানে কোচবিহার থেকে এখানে এলাম, তো কোচবিহারে কীর্তন করার পর একটা ছেলে আমাকে বাসায় গিয়ে বলল, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আপনি সব জায়গাতে বলেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3 মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে। আমি তো চমকে গেলাম, এবার কি উত্তর দেব? আমাকে খালি বারবার ওই কথাই জিজ্ঞেস করে, এবার আপনি উত্তর দিন, আমাদের গ্রামের লোকটার 3 মোটা মোটা মালা ছিল তার মাথায় বাজ পড়লো কেন? আমি জিজ্ঞেস করলাম, ভাই কিছু মনে করো না একটা কথা বলবো, বলে কি, তুমি দুধ খাও? বলছে খাই। কত, নিজে বাড়িতে গাভী আছে না কিনে খাও? বলছে কিনে খাই। বাড়িতে কয়জন আছে? বলে 5। বলে কত দিন দুধ কেন? বলছে 1 করে দুধ কিনি। আমি জিজ্ঞেস করলাম, ভাই 1 দুধে যদি 700 জল থাকে মায়েরা বলবেন সর উঠবে, মাখন উঠবে, জোরে বলুন, ছানা উঠবে, জোরে বলবেন। তাহলে 1 দুধে যদি 700 জল থাকে মাখন ছানা উঠবে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করে বেড়াবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে? নিবেদন আপনাদের কাছে। এই জন্যে মালা পড়তে গেলে সাবধান থাকতে হবে। মা বলে রাখি, মালা যারা পড়েছেন, বাস্তব এই ধর্মীয় যুক্তিটা দিলাম আমি, এবার আমি দিলাম বিজ্ঞান যুক্তি, এবার ধর্মীয় যুক্তি দেবো। এখান থেকে আপনি আমাদের তারাপীঠ মন্দির গেলেন, আমার বাড়ি বীরভূম, তারাপীঠ মায়ের মন্দির, জয়দেব মেলা এবং মাঝখানে ময়নাডালের মহাপ্রভুর মন্দির, ঠিক পাশাপাশি আমাদের বাড়ি। তো আপনার লক্ষ্য করুন মায়েরা, এখান থেকে তারাপীঠ গেলেন, যেতে যেতে ট্রেনে হঠাৎ মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নেই। আমরা বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কণ্ঠে একটা গলায় মালা থাকে বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করবে। এই জন্যে আপনারা কণ্ঠে তুলসীর মালা নেবেন। আর এই যে আর মালা নেবেন কেন মা,
वास्तव जुक्ति की आपनादे सिलामपुरे कोनो एकटा बाड़ीते धरुन भोज होच्छे प्रचुर कुकुर रास्ता दिए घोराघोरी करछे सबाईके लाठी दिए ताड़िये दिच्छेन किन्तु एकटा कुकुरेर गलाय जदि बेल बाँधा थाके ताके मारते गिये आपनारा थमके दाड़ाबेन केन बोलुन तो बेल बाँधा कुकुर माने कारो पोषा कुकुर एर एकजन मालिक आछे एके मारले एर मालिक उत्तम मध्यम दिते पारे এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে পেরিয়ে যাচ্ছে তার কেউ থাকার না কেউ থাকার নয় তো একজন মালিক একজন থাকে তিনি হলেন ভগবান ভগবান শ্রী কৃষ্ণ তিনি কৃষ্ণকে আপন আপন করতে পেরেছে তার আবার চিন্তার কি ভয় আছে গো মাইরা কৃষ্ণকে যে চিন্তা করতে আপন করতে পেরেছে তার আবার পর কেউ আছে কৃষ্ণ আপন হয়ে গেছে এইবার বলে দিই যারা যারা মালা পরেছেন কিছু মনে করবেন না আমি হাত তুলতে বলবো না অনেকে দেখবেন মালা পরেই পেঁয়াজ রসুন খায় অনেকে দেখবেন মালা পরেই মাছ মাংস খায় আমি তাদের জন্য বলবো মালা পরবেন না তবু মাছ মাংস খাবেন আর মালা পরবেন তা কিন্তু হবে না খুব মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন আপনি মালা পরবেন আর আমিষ খাবেন তা বললে হবে না এই কয়েকদিন আগে একটা ছেলে আমাকে বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরলে আমিষ খাওয়া যায় বললাম কি রকম বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ বললাম সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না বলছে এখন মালা সব প্যাঁচ সিস্টেম প্যাঁচ বলছে খোলাও যায় পড়াও যায় বলছে বুঝলাম না বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে সবাই যাচ্ছে আমি যেতে পেলাম না আমি প্যাঁচ খুলে দিলাম আবার সকালবেলায় যদি প্যাঁচটা লাগিয়ে নিলাম স্নান করে এই প্যাঁচ খোলা পড়া করলে কিন্তু আপনারা প্যাঁচেতেই পড়ে যাবেন আপনারা মালা পরুন যদি আসতে যদি কেউ মালা পরতে না পারেন তবে বেলের মালা আপনারা পরবেন বেলের মালা পরলে কি হয় এই দিকে তাকাবেন বাচ্চা ছেলেরা সাইকেলে চাপে প্রথমে তা সিটে চাপতে পারে না প্রথমে হাফ প্যাটেলে চাপে ঠিক সেরকম আপনারা যারা মাছ মাংস খাবার ইচ্ছা আছে অথচ মালা পরবার ইচ্ছা আছে তাদেরকে বলবো দশকর্মার ভাণ্ডারে গিয়ে আপনারা কাজ করুন একটি বেলের মালা কিনুন বেলের মালা পরে আপনি যা খাবেন খান কিন্তু মালা পরলে তো আপনার ভক্তি জন্মাবে যখনই হাফ প্যাটেলে চাপবেন তখনই তো আপনার ইচ্ছা হবে একবার সিটে চাপবার একবার বেলের মালা নিন দেখুন আপনার তুলসীর মালা পরবার ইচ্ছা হয়ে যাবে বৃন্দাবনে বড়িমা এলো আর সবাইকে দেখে দেখে বলছে তোরা কে কে হাটে যাবি তোরা কেউ হাটে যাবি গো সবাই মিলে তোরা কেউ হাটে যাবি গো মাইরা বড়াই মা এলো রাধাকে নেবার জন্যে তো রাধার শাশুড়ির নাম কি ছিল কারো জানা আছে রাধার শাশুড়ির নাম কি ছিল জটিলা আর ননদিনীর নাম কি ছিল কুটিলা একজন সাপিনী একজন বাঘিনী দু দরজায় বসে আছে কিন্তু বড়াই মা কি করছে গাইতে গাইতে যাচ্ছে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ওপারার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ওপারার গোয়ালিনী আজে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে আজে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনে তোরা কেউ হাটে যাবি গো ওপারার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো আসলে বড়ি মা যাকে বলছি বড়াই মা সে কে বলুন তো মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা হলো বড়ি মা কেন বলুন তো এইদিকে এইদিকে মা দুর্গা বড়ি মা কেন হলো কারণ আছে যখন রামচন্দ্র আসতে রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে বনে বনে কাঁদছে শিব ঠাকুর তখন কৈলাস পর্বতে বসে বসে কাঁদছে তার রাম ভগবান সে সীতাকে হারিয়েছে তখন জল পড়ছে কার চোখে না শিবের চোখে সঙ্গে সঙ্গে দুর্গা বলল স্বামী তুমি কাঁদছ কেন বলছে আমার প্রভু রাম সীতাকে হারিয়ে কাঁদছে ওই জন্য আমার কান্না আসছে সঙ্গে সঙ্গে দুর্গা বলল যদি তুমি অনুমতি দাও স্বামী তবে আমি সীতার রূপ ধারণ করে রামের সামনে গিয়ে দাঁড়াবো রামের মনের আশা পূর্ণ করব সঙ্গে সঙ্গে বাবা শিব বলল তাহলে তুমি যাও কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন সীতা আহা দুর্গা সীতার রূপ ধারণ করলো কিন্তু সীতা রূপ ধারণ করে যখন রামের কাছে গিয়ে দাঁড়ালো রাম চিনতে পারলো এ সীতা নয় কি করে চিনতে পারলো না রামের আগে কোনোদিন সীতা যায় না পুরুষের আগে কোনোদিন মহিলা যায় না এখন সংসারে যাচ্ছে অন্য সময় যায় না লক্ষ্য করুন
তবে কিছু মনে করবেন না মায়েরা এই যে তাকাবেন বলছে আগে তো স্ত্রী যায় না সীতা তো আমার আগে যায় না পিছন পিছন চিনতে পেরে গেল মা দুর্গাকে মা তুমি আমার সঙ্গে ছলনা করছো কেন আমার দুঃখের দিনে তুমি আমাকে দুঃখ দিতে এসেছো সঙ্গে সঙ্গে মা দুর্গা বলল প্রভু তোমার কোন কাজে আমি রাখতে পারি ভগবান রাম বলল এই যুগে তো হবে না আগামী দাপর আমি কৃষ্ণ হব আর তুমি হবে বড়িমা আমি রাধার সঙ্গে যে লীলা করব সেই লীলার যোগমায়া সহায়কারিণী তুমি হবে নিতাই গৌর হরি বলবে মা যোগমায়া সবাই মিলে সেই বড়িমা আজকে গাইছে সবাই মিলে হাততালি দিয়ে হাত তোলান তোরা কেউ হাটে যাবি গো ও পারার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও পারার গোয়ালিনী কেউ হাটে যাবি গো ও পারার গোয়ালিনী ও তোরা কেউ হাটে যাবি গো ও পারার গোয়ালিনী ভালো লাগছে আমার মাকে ভালো লাগছে সবাই দেখুন বড়িমা যাচ্ছে কিন্তু আজকে আসরে সত্যি বড়িমা দারুণ দেখাচ্ছে ক্যামেরা করো উজ্জ্বল ক্যামেরা করো দেখুন কা সুন্দর একবার বড়িমা যাচ্ছে সবাই মিলে উল্লুধ্বনি দেবেন তোরা কেউ হাটে যাবি গো ও পারার গোয়ালিনী 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 হাটে গেলে শেখাবো তোরে শেখাবো বিকিনি ও যে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকিনি হাটে গেলে শেখাবো তোদের আরে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকিনি তোরা কেউ হাটে যাবি ও পারার গোয়ালে তোরা কেউ হাটে যাবি ও পারার গোয়ালে ভাইরা এই দেখুন কে যাবি বরাই ডাকে উচ্চ স্বরে আয়াই কে যাবে বরাই ডাকে উচ্চ স্বরে বরাই ডাকে উচ্চ স্বরে এ এ এ আর কে যাবি বরাই ডাকে উচ্চ স্বরে মথুরার হাটে যাবি বিকিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকিনি বাড়ি মথুরার হাটে যাবি বিকিনি বাড়ি আর